আমি পড়ালেখা পারি, তা কি খেলা সেটা? কেন, কিত কিত খেলা? আমি তো ও খেলা পারি না। থাক থাক, আর কমার লাগবে না, চল আমি তোকে শিখিয়ে দেবো। মতি চাচা বাড়ি আসো নাকি? মতি চাচা কে? কে ও রবি, কি মনে করি বাবা? আজ কতদিন হয়ে গেল বাদান পাঠিয়েছে টাকার জন্য, আর কটা মাস সবুর করো, আমার সজল ফিরে এলে সব ব্যবস্থা হয়ে যাবে। বলি আর কটা দিন সবুর কর, সজল এসে কি আলাদা দিনে ফেরাক পাবে যে সব টাকা শোধ করে দেবে? আমার ছেলে ডাক্তার হয়ে গ্রামে আসবে, কত লোকের উপকার হবে বলতো। টাকা দাও, উপকার নিয়ে কি আমি ধুয়ে খাবো? এখন টাকা কোথায় পাবো বাবা? কোথায় পাবো সেটা তোমাদের ব্যাপার, নেওয়ার সময় ঘুরছিল না? ধার নিয়েছি সুদ দেব, এত বলছো কেন? যেটা নিয়েছো সেটা দিয়ে দিলে তো কিছু বলা না, আর টাকা যদি না দাও তা কিন্তু ঘর থেকে গলা ধাক্কা দিয়ে বাইরে দেবো। কি বলছো তুমি? চুপ করো বেটি। দুই দিন সময় দিয়ে গেলাম, এর মধ্যে যদি টাকা না দিতে পারো তাহলে গ্রাম ছেড়ে চলে যাবে, কথাটা মনে রাখবা। চলে আব্বু, সজলের বাড়িতে একটা সমস্যা করে ফেলেছি। কি করেছিস? আমি ভালোভাবে টাকার কথা বলেছিলাম, কিন্তু ওই কথা কাটাকাটির এক পর্যায়ে আমি সজলের মাকে খেলা মেরে ফেলে দিয়েছি। কিন্তু কি যে হলো? আরে মারেনি, একটু ঠেলা দিয়েছে, এর জন্য এত কিছু হবে? টাকা পাবো একটু ঘাগু তো হতেই পারে, তাতে কি হয়েছে? গ্রামের সবার মুখোমুখি হয়ে গেছে। কি হয়েছে সেটাই তো জানতে চাচ্ছি। সজলের মা মারা গেছে। মারা গেছে তাই? বেটির হার্টের সমস্যা ছিল, সেটা এখন কেউ বলছে না। বলছে কি আমাদের রবীন নাকি ওকে মেরে ফেলেছে। তলে তলে এত দূর? আব্বু, যারা এমন বলছে ওদের দুই একটাকে কি দেব? না, তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। তাহলে এখন কি করবেন হুজুর? এখন আমাদের উল্টো প্রচার করতে হবে, বলতে হবে আহারে বউটা বিনা চিকিৎসায় মারা গেল, ওষুধ নেই পৈত্য নেই, এইভাবে কি বাঁচতে পারে? এতে কাজ হবে? হ্যাঁ হবে, জানাজা সহ সব অনুষ্ঠানে আমাদের থাকতে হবে, ওদের বাড়ির দলিলটা সঙ্গে রেখো, যা করার দরকার আমি করব। ঠিক আছে হুজুর, আপনি যেমনটি বলেছেন ঠিক তেমনটি। রবি দোস্তু জি, আপাতত তোমাদের বাইরে যাওয়া চলবে না, সুযোগ বুঝে আমি যখন তোমাদের বলবো তখন তোমরা বাইরে যাবে। ঠিক আছে, যাও দবি সব ব্যবস্থা করো যে। জি হুজুর। আমরা
না না, টাকার জন্যে টাকার জন্য মানুষ খুন, এমনি খুন মেনে নিয়ে যায় না, মেনে নিয়ে যায় না। আমরা আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আহা, এটা কেমন কথা হল? ওনাকে কে মেরেছে? শুনলাম শুনলাম রবিন মেরেছে। আহা, রবিন ওকে মারিনি, দীর্ঘদিন অসুস্থ ছিল, চিকিৎসার অভাবে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, চাচা ঠিকই বলেছেন, ওষুধপত্রের অভাবে উনি মারা গেছেন। আমি তোরে কোথায় পাবো? আমাকে তুই একা করে চলে গেলি মা, আমি তোরে চিকিৎসা করতে পারলাম না মা। শান্ত হ বাবা, শান্ত হ। তোর মা মারা যাওয়ার আগে খোকা খোকা বলে ডাকছিল। শুনলাম শুনলাম আমার মাকে রবিন মেরেছে। আমি আমি রবিনকে ছাড়বো না, আমি রবিনকে ছাড়বো না। আমার মায়ের প্রতিশোধ নেব, আমার মায়ের প্রতিশোধ নেব, রবিনকে আমি ছাড়বো না। শোনো বাবা, শোনো, তুমি শিক্ষিত ছেলে, তুমি শোনা কথায় কোনো কান দিও না। এ দেখো আমি কি বলি শোনো। হ্যাঁ হ্যাঁ মাতামা সাহেব, আপনি বলুন, আপনি বলুন। আমার ছেলে রবিন পাওনার টাকা চাইতে এসেছিল, কথা কাটাকাটির এক পর্যায়ে তোমার মাকে ঠেলা দিয়েছে, উনি পড়ে গিয়েছিলেন, এতে তার অন্যায় হয়েছে। মুরব্বী হিসেবে তাকে ঠেলা দেওয়া উচিত হয়নি, তাই বলে এতে তার মৃত্যু হওয়ার কথা না। দেখো বাবা, হায়াত মৌত আল্লাহর হাতে, উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, ভালো চিকিৎসা হলে উনি বেঁচে যেত। উনি নিয়মিত ওষুধ খেত না, কি বলো মতি মিয়া, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ আপনি ঠিকই বলছেন, আমি মিশা কমন না। শুনুন সবাই, ওনার জন্য দোয়া করুন, আল্লাহ যেন ওনার জান্নাতবাসী করেন। ওনার মৃত্যুর কারণে বাড়ির সবাই কষ্ট পাবে, ওনার বাড়ির দলিল দেখে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে, আমি ইচ্ছা করলে বাড়িটা নিয়ে নিতে পারি, কিন্তু না, নেব না, কারণ সজল আমার ছেলের মতো, সে এমবিবিএস ডাক্তার হয়েছে, তাই আমি দলিলটি ফেরত দিলাম। আপনারা সবাই খুশি তো? হ্যাঁ হ্যাঁ, আমরা খুশি, সবাই খুশি, আমরা সবাই খুশি, সবাই খুশি। শুনুন মাতব্বর সাহেব, আমাদের কাছে ইনফরমেশন ছিল আপনার ছেলে রবিন খুন করেছে। আপনার ছেলেকে আমরা গ্রেপ্তার করতে এসেছিলাম, আপনার সমস্ত কথা শুনে বুঝলাম এটা সাধারণ মৃত্যু, সেই জন্য আমরা গ্রেপ্তার করলাম না। আসুন আমরা সবাই মিলে দাফন কাবনের ব্যবস্থা করি। মা
এখানে বাসবে কি করে? সাজল, ওঠো, দুমোটো খেয়ে নাও, সামনে তোমার অনেক কাজ। তোমাকে চেম্বার বানাতে হবে, গরিবদুঃখীদের সেবা করতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছ, গ্রামের উন্নয়নে অনেক কিছু করতে হবে। মায়ের নামে একটি হাসপাতাল করতে হবে। সবসময় তোমাকে ওর পাশে থাকতে হবে, তা না হলে ওর ভবিষ্যৎ স্বপ্ন সব কিছু দূরের সাথ হয়ে যাবে। ঠিকই বলেছেন শেখ ভাই, আমাকে সজলের মাও হতে হবে, আমার পিতাও থাকতে হবে, তা না হলে ওকে দেখবে কি? সজল বলো আব্বু, চলো চারটে খেয়ে নে, আমাদের নতুনভাবে বাঁচতে হবে, তোকে অনেক বড় হতে হবে। হ্যাঁ আব্বু, তুমি ঠিকই বলেছ, আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করতেই হবে। তোমার স্বপ্ন বাস্তবায়নে সবসময় তুমি আমাকে পাশেই পাবে, চলো। হ্যাঁ তাই চলো। আসলাম ঘর খালি কার আবার? তোমার মেয়ে এলি না। তা পাত্র কে? পাত্র সবারই পরিচিত, তোমার সৌভাগ্য বলতে হবে। বুঝলাম, কিন্তু পাত্রটাকে? আরে আমার বড় সাহেব, মাতব্বর সাহেব। দৈর ভাই, এসব কি বলছো? আরে মাথা গরম করো না, আমি যেটা বলি সেটা শোনো। শোনো, ছেলের ছোকরা দেখে বিয়ে দিলে কী হবে? অনাহারে থাকবে। কথায় আছে না, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। আবার তাতে কি, তোমার মেয়ে তো সুখেই থাকে, ওনার এত সম্পত্তি, তার কিছু চিটোপোটাও যদি তোমার মেয়েকে দেয়, তাহলেও তো সে রাজধানী হয়ে থাকে, ভেবে দেখো। তাছাড়া তোমাদের ভিটে বাড়ি তো মাতব্বরের কাছে, যদি মেয়েটাকে বিয়ে দাও তাহলে সম্পত্তিটাও ফেরত পাবে। তাই বলছিলাম একটু ভেবে দেখো। আমার আপন মতামতটা তো নিতে হবে। তা তুমি না, মেয়ে তো বুদ্ধিমান, সে কি চাইবে যে তার বাবা বোন এরা সব পথে গিয়ে দাঁড়া? মানে? মানে সোজা, তুমি যখন না বললে তখন তোমার জমির টাকা শোধ করতে হবে, সেটা কি তুমি পারবে? তাই যা বলবে একটু ভেবে চিনতে বল, বাড়া ভাতে ছাই দিতে নেই। ঠিক আছে, আমরা ভেবে পরে তোমাকে জানাব, তুমি এখন এসো। তাহলে আজকে উঠি, জানিও কিন্তু। আসসালামু আলাইকুম। তাহলে একটু চলে। এই হলো সুযোগ, যেভাবেই হোক কথা আজকে বার করতেই হবে। আমারও তাই মনে হচ্ছিল, স্যার তো এসব খায় না, তা কিসের টেনশন স্যার? তুমি তো আমার ঘরের লোক, তাই তোমাকে সব বলা। স্যার আমাকে আপনি সব বলতে পারেন, কোনো সমস্যা নাই। আমার ওই গ্রামে পরীর মতো একটি
সবসময় লালন। আমি তাকে নিকাহ করার প্রস্তাব দিয়েছি, কিন্তু তার কোনো রিজাল্ট এখনো এলো না, তাই একটু টেনশন আছে। কার এত বুকের পাটা যে আপনাকে ডিনাই করে? আরে এই গ্রামে আমার কথাই হলো শেষ কথা, আর আমি যেটা বলবো সেটাই হবে। প্রয়োজনে এই মুন্ডুটা নামিয়ে দেওয়া হবে। তুমি আবার আমার পুরনো কথা মনে করিয়ে দেবে। তাহলে শোন, এই গ্রামে আবুল মাতব্বর নামে একজন সমাজসেবক ছিল, তিনি আবার আমার প্রতিদ্বন্দ্বী। তা কিভাবে দিলে? ওর পিছনে আমার লোক লাগানো ছিল, ও যাচ্ছিল শহরে আমার নামে মামলা করতে। আমি পথিমধ্যে ওত পেতে বসেছিলাম, সুযোগ বুঝে ওকে আমি গুলি করে মেরে ফেলে ওই নদীতে ফেলে দিলাম। খোঁজা খুঁজে আজ পর্যন্ত কেউ তাকে খুঁজে পায়নি। আপনার কি ঘুম পাচ্ছে? হ্যাঁ, তাহলে ঘুমা, আমি এখন যাই। ঠিক আছে, টাকা না দিলে মাতব্বর আমাদের ছেড়ে দেবে না। তাই বলে ওই বয়সী একটা লোকের সাথে তোমার ফুলের মতো মেয়েটাকে বিয়ে দেবে? কোনো কিছু করার নেই চাচা, আমরা অসহায়। তাছাড়া কি? তাছাড়া আমরা দোয়া করি সজল ভাইয়ের একটা ভালো বউ হোক তোমার মেয়ের জন্য। আমার সজল পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। ভালোভাবে ওকে বুঝিয়ে বলো
দেখো সব ঠিক হয়ে যাবে। তোমার মেয়ে রাজি? প্রথমে রাজি ছিল না, কিন্তু আমাদের দিকে তাকিয়ে রাজি হয়েছে। তবে আর কি, বড়লোক জামাই, সুখী হও, আমি এখন উঠি।
জাফর সাহেব কি বাসা আছেন? কে? বাইরে আসেন। আমার অপরাধ? সমাজে অনেক অপরাধ করে চলেছেন, প্রমাণের অভাবে আপনাকে ধরতে পারেনি। আজ আমাদের হাতে প্রমাণ আছে, তাই আপনাকে গ্রেফতার করতে আসলাম। তা সে প্রমাণটা আমাকে দেখান। প্রমাণ? এই রেকর্ডারে সব তথ্য আছে, এই শুনুন। আবুল মাতব্বর নামে একজন সমাজসেবক ছিল, তিনি আবার আমার প্রতিদ্বন্দ্বী। সুযোগ বুঝে তাকে শেষ করতে পারে। ওর পিছনে আমার লোক লাগানো ছিল, ও যাচ্ছিল শহরে আমার নামে মামলা করতে। আমি পথিমধ্যে ওত পেতে বসেছিলাম, সুযোগ বুঝে ওকে আমি গুলি করে ওই নদীতে ফেলে দিলাম। আজ পর্যন্ত কেউ তাকে খুঁজে পায়নি। হাক্কু তুই? হাক্কু নয়, সিআইডি অফিসার রবি। এই খুনের রহস্য উন্মোচন করার লক্ষ্যে আমি এ বাড়িতে কাজ নিয়েছিলাম, আমার দায়িত্ব শেষ, আপনাকে আইনের হাতে তুলে দিলাম। ডনমু চলেন।